BNP জনস্রোতে ভয় পেয়ে সরকার দেশজুড়ে আবারো গ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, কোনো কিছু দিয়েই আর বিএনপিকে ঠেকানো যাবে না। বিএনপি বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল দেখে আওয়ামী লীগ নেতারা ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেন রিজভী। নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান তিনি। সারা বাংলাদেশ একটা ভয়ের নগরীতে পরিণত করেছে। মানুষ ফিসফিস করে কথা বলে, শব্দে কথা বলতে ভয় পায়, যদি আবার গেস্টাপো বাহিনীর মতো র‍্যাব দিয়ে তার বাড়িতে তুলে আসে এবং গ্রেপ্তার করে। অঙ্গীকার করতে হয়েছে গণতন্ত্র ফেরাবই, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবই।